বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোমাস লাইফস্টাইল। তো আজকে আমি তোমাদের দেখাবো গোড়া মাছের চচ্চড়ি রেসিপি। এখানে সবজি টবজি কেটে নিয়েছে, আর এখানে মাছ, গোড়া মাছ, এগুলো হচ্ছে বৈরালি মাছ। আর এখানে কড়াই গরম হয়ে গিয়েছে, আর এখানে মা সবজিগুলো ধুয়ে নিচ্ছে, পেঁয়াজ আলু ঝিঙে ওগুলো ধুয়ে নিচ্ছে। তো কড়াইতে তেলও গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দিবে। দেখো এখানে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখাচ্ছে। দেখো মাছ আমার ভাজাও হয়ে গিয়েছে। তো এবার আর একটু তেল দিয়ে দিবে, ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে। দেখো এগুলো একটু ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবে। দেখো সবজিটা দিয়ে দিয়েছে, আর সবজিগুলো একটু ফ্রাই করে নিতে হবে। এখানে লবণ দিয়ে দিচ্ছে। দেখো ঝিঙে, একটা শশার টুকরো পড়ে গিয়েছিল সেটা এবার একটু ঢেকে দিবে। দেখো মা ঢেকে দিয়েছে, আর এখানে দেখো সবজিগুলো প্রায় একটু একটু ফ্রাই হয়ে গিয়েছে। হলুদও দিয়ে দিয়েছে মা। আর এখানে দেখো সবজি কষানো হয়ে গেছে, এবার একটু ঝোল দিয়ে দিয়েছে। চচ্চড়ি একটু জল দিলে একটু ভালো হবে, টেস্টি হবে খেতে। আর এখানে দেখো মাছগুলো আছে, সেগুলো দিয়ে দিচ্ছে তরকারিতে। তো আর একটু জাল করে নেবো, তরকারি আমাদের হয়ে যাবে। তো